প্রিয় দর্শক, আমি সফিকুল ইসলাম, আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক, এই মুহূর্তে অন্যতম বড় খবর সেটা হচ্ছে যে পেট্রোল ডিজেলের উপর থেকে আবারও কিন্তু এক্সাইজ ডিউটি কমাতে চলেছে কেন্দ্রীয় সরকার। যেটা খবর সেটা হচ্ছে যে পেট্রোলের উপর থেকে লিটার প্রতি 8 টাকা কমাতে চলেছে এবং ডিজেলের উপর থেকে লিটার প্রতি 6 টাকা কমাতে চলেছে। এর ফলে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে এবার থেকে পেট্রোল মিলবে লিটার প্রতি 9 টাকা 50 পয়সা কম দামে এবং ডিজেল মিলবে 7 টাকা কম দামে লিটার প্রতি। ফলে দর্শক, এটা একটা বিরাট স্বস্তি আম জনতার কাছে। এবং সেই সঙ্গে এটাও বলা হয়েছে যে যারা উজালা গ্যাস ব্যবহার করেন তাদের জন্য সিলিন্ডার প্রতি 200 টাকা করে ভর্তুকি দেওয়া হবে, তবে সেটা কিন্তু বছরে 12টা সিলিন্ডারের জন্য, তার বেশি নয়। কিন্তু দর্শক, সেটাও কম নয়, কারণ যারা উজালা গ্যাস ব্যবহার করেন বছরে 12টা মানে তো এনাফ, আমার মনে হয় তো খুব কম কমজনেরই এর বেশি সিলিন্ডার লাগে। ফলে এটা একটা বিরাট বিষয় যেভাবে পেট্রোল ডিজেলের দামটা বাড়ছিল এবং গ্যাসের দাম বাড়ছিল, অনেকেই প্রশ্ন তুলছিলেন যে যারা উজালা গ্যাস ব্যবহার করেন তারা তো সমস্যার মধ্যে পড়ে গেলেন, এইভাবে দাম বাড়িয়ে দেওয়া হচ্ছে। ফলে তাদের কাছে কিন্তু একটা বিরাট স্বস্তি যে 200 টাকা তারা ভর্তুকি পাবেন। এবং ওভারঅল পেট্রোল ডিজেলের দাম যেভাবে নামানো হলো, একেবারে পেট্রোল মিলবে 9 টাকা 50 পয়সা কম দামে এবং ডিজেল মিলবে 7 টাকা কম দামে প্রতি লিটার, এটা কিন্তু দর্শক কম নয়। এবং দর্শক, এটাও কিন্তু বলে দেওয়া হয়েছে আজকে কেন্দ্রের তরফ থেকে। কেন্দ্রের অর্থমন্ত্রী বলেছেন, একবার দেখুন নিচের দিকে লেখা রয়েছে যে এই যে কমানো হলো এক্সাইজ ডিউটি এবং যেভাবে ভর্তুকি দেওয়ার কথা মানে বলা হচ্ছে বা সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এর জেরে কেন্দ্রের যে মানে ক্ষতি রাজস্ব আদায়ের ক্ষেত্রে যে ক্ষতিটা সেটা দাঁড়াবে বছরে প্রায় 1 লক্ষ কোটি টাকা। অর্থাৎ এই যে মানে রিডিউস করা হলো যে এক্সাইজ ডিউটি এবং যেভাবে ভর্তুকি দেওয়ার কথা বলা হয়েছে, এর জেরে কেন্দ্রে যে ক্ষতিটা কেন্দ্র সরকারের যেটা আদায় হতো ট্যাক্স বাবদ, সেই জায়গাটা প্রায় 1 লক্ষ কোটি টাকা কিন্তু ঘাটতি হবে। কিন্তু তবুও যেভাবে দাম বাড়ছে জিনিসপত্রের, সেসব বিষয়কে মাথায় রেখে এখন একটা সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার এবং কেন্দ্রীয় অর্থমন্ত্রী, তিনি কিন্তু সেটা তার টুইটে বলেছেন। এক কথায় বলা যায় যে আবারও যেন সাধারণ মানুষকে মোদি দিলেন স্বস্তি। কিন্তু দিদি কী করবেন, শুধু মস্তি? দিদি কি ট্যাক্স কমাবেন না? দিদি কি ভ্যাট কমাবেন না? দর্শক, আজকে দেখছিলাম যে আর একটা পার্টে কেন্দ্রের অর্থমন্ত্রীর টুইট, আমি জাস্ট সেটা আপনাদেরকে দেখাবো। দর্শক, এই হচ্ছে টুইটের সেই পার্টটা যেখানে বলতে চাওয়া হয়েছে যে আমরা তো এক্সাইজ ডিউটি কমালাম, কিন্তু আমরা এটাও চাই যে রাজ্যগুলোও তাদের মতো করে ছাড় দিক এবং মানুষকে রিলিফ দিক। তবে দর্শক, এখানে কিন্তু একটা কথা উল্লেখ করা হয়েছে যে যেসব রাজ্য 2021 নভেম্বরে মানে একদমই কমায়নি, তারা অন্তত এই সময় কমাক এবং মানুষকে রিলিফ দিক। ফলে দর্শক, এটুকু বুঝতে পারছি যে এই বাংলাকেও কিন্তু সেই কথাটা বলা হচ্ছে। আসলে বলা তো হবেই, কারণ এই বাংলা তো কমায়নি, এই বাংলা সরকার তো কমায়নি। দর্শক, আপনারা জানেন যে 2021 নভেম্বরে কেন্দ্র সরকার যখন এক্সাইজ ডিউটি কমিয়েছিল, এক ধাক্কায় অনেকটা কমিয়েছিল, সেই সময় কেন্দ্রের তরফ থেকে রাজ্যগুলোকে অ্যাপিল করা হয়েছিল। বলা হয়েছিল যে যেভাবে পেট্রোলের দাম বেড়েছে সেখানে আমরা তো এক্সাইজ ডিউটি কমাচ্ছি, আমরা চাই যে রাজ্যগুলো যেন তারা যে করটা আদায় করে, ভ্যাট বা যে ট্যাক্সটা আদায় করে, সেখানে যেন তারা যেন খানিকটা কাট করে, যারা কমায়। কিন্তু দর্শক, কেন্দ্রে সেই অ্যাপিলের পর হ্যাঁ অনেক রাজ্যই সেটা তাদের রেসপন্স করেছিল, কেউ 7 টাকা, কেউ 5 টাকা, কেউ 10 টাকা ছাড় দিয়েছিল, কিন্তু এই বাংলাসহ কয়েকটা রাজ্য কিন্তু কমায়নি, রেসপন্স করেনি। আমি দর্শক অন্য রাজ্যের কথা যাব না, আমি বাংলা কথাই বলবো যেহেতু আমরা বাংলায় থাকি। এই বাংলা কিন্তু কমায়নি, 1 টাকাও কিন্তু কমায়নি। সেই থেকেই বর্ধিত হারেই মানে যেভাবে ছিল, মানে অন্য রাজ্যে দাম কম কিন্তু এখানে তার থেকে বেশি, সেইভাবেই কিন্তু আমাদেরকে পেট্রোল ডিজেল কিনতে হয়েছে। তারপর থেকে অনেক মুভমেন্ট হয়েছে, অনেক পলিটিক্যাল পার্টি অনেক কথা বলেছে ভ্যাট কমাতে হবে, ভ্যাট কমাতে হবে, কিন্তু কোনো কর্ণপাত করেনি। বেশি বলতে গেলে বলে কেন্দ্রের থেকে টাকা পাই, আগের দিক তারপরে কমাবো, শুনেছেন আপনারা নিশ্চয়ই। ফলে দর্শক, মানে এটুকু আমরা যেন কোথাও বুঝতে পারি যে যতই এ রাজ্যের সরকার বলে যে আমরা হচ্ছি মা মাটি মানুষের সরকার, গরিবের সরকার, কিন্তু তাদের আচরণ দেখে কখনো কখনো প্রশ্ন জাগে যে সত্যি কি তারা গরিবের কথা ভেবে দেখে, সরকারকে ভেবে দেখে? যদি তাই হতো তাহলে কেন্দ্র এক্সাইজ ডিউটি কমাচ্ছে, অন্য রাজ্য কমাচ্ছে, আর তারা বলছে আমরা কমাতে পারবো, আমাদের টাকা নেই। যদি দক্ষিণ টাকা নেই বলা হয়, তখন টাকা তাহলে অন্য জায়গায় কেন খরচ করা হয়? অন্য জায়গায় খরচ, ফালতু খরচ বাদ দিয়ে সেটা যদি একটু মানুষকে রিলিফের কাজে লাগানো হয়, মানে ট্যাক্স কমিয়ে ভ্যাট কমিয়ে, তো সুবিধা হয়। ফলে সে তো আমরা দেখেছেন দর্শক, অনেক বলা হয়েছে, অনেক মুভমেন্ট হয়েছে, কিন্তু কর্ণপাতই করেনি। আসলে এই সরকারের এখন এমন একটা দম্ভ হয়ে গেছে, বিশেষ করে 21 বিধানসভা নির্বাচনে একটা তো বিরাট হাওয়া কাজ করছিল তাদের বিরুদ্ধে,
তারপরেও তারা যখন ক্ষমতায় চলে এসেছে আমরা দেখতে পাচ্ছি যে তারপর থেকে তাদের দম্পটা অনেক বেশি বেড়ে গেছে, যেন বেপরোয়া টাইপের, যা হচ্ছে হোক কুছ পড়া নেই, আমাদের ভোট কেউ কাটতে পারবে না, এরকম একটা মানসিকতা হয়ে গেছে। বিশেষ করে বিধানসভা রেজাল্টের পর এই যে বাইলেকশন রেজাল্টগুলো সামনে এলো, সেখানে যেভাবে রেজাল্ট হয়েছে অনেকটাই তো ভালো রেজাল্ট হয়েছে তাদের পক্ষে, আমি কী করে হয়েছে না হয়েছে অন্য বিষয়, রেজাল্ট তো হয়ে এসেছে। তারপর থেকে কিন্তু অনেকটা বেপরোয়া, মানে মানুষ কি ভাবলো না ভাবলো যেন কোনো কুছ পড়া নেই, যে কেন্দ্রীয় সরকার এক্সাইজ ডিউটি কমাচ্ছে, অন্য রাজ্য কমাচ্ছে, তারা কমাচ্ছে না, তাতে যে মানুষ মানে ক্ষিপ্ত হবে, মানুষের যে আস্থা সরকারের প্রতি নষ্ট হবে, ক্ষোভ বাড়বে, কুছ পড়া নেই, কিচ্ছু মনে করেন, যা পারবেন করে নাও, ভোট আমাদের, মানে এরকম একটা মানসিকতা হয়ে গেছে। ফলে তারা কিন্তু কমায়নি। তো এখন যেটা আর কি, আজকে আবার যখন এক্সাইজ ডিউটি যেটা কেন্দ্র সরকার মানে কমিয়েছে, কমানোর ফলে কিন্তু পরে কিন্তু কেন্দ্রের অর্থমন্ত্রী টুইট করে সে কথা বলেছেন যে নভেম্বর 21 যখন অ্যাপিল করা হয়েছিল কেন্দ্রের তরফ থেকে, তখন যেসব রাজ্য একদমই কমায়নি তারা অন্তত কমাক, যারা কমিয়েছিল তারা তো কমিয়েছে, তারা না কমালেও তবুও মেনে নেওয়া যায়, কিন্তু যারা কমায়নি, আমাদের কেন্দ্র তো দ্বিতীয়বার কমালো, তো এবার তারা একটু কমাক, এই কথা কিন্তু বলে দেওয়া হয়েছে। কিন্তু দেখবেন দর্শক, আমার ধারণা এরপরেও কিন্তু এই রাজ্য সরকার রেসপন্স করবে না, ওই একই কথা বলবে, আমাদের টাকা দিয়ে দেওয়া হোক, আমরা সব ফ্রি করে দেবো, আমাদের এত টাকা বাকি। সে ফদ্মত্ব হিসেব তো জানেন আপনারা, ফদ্মত্ব হিসেব তো আমি আগে দেখি যে কী ফদ্মত্ব দেখানো হচ্ছে কেন্দ্রের কাছে। ফলে দর্শক, যা রিলিফ দেওয়ার তো দেখছি মোদি সরকারই দিচ্ছে, মানে মোদি দিচ্ছেন স্বস্তি আর দিদি করে যাচ্ছেন পলিটিক্যাল মস্তি, এটাই তো এখন স্লোগানের মতো হয়ে যাচ্ছে না দর্শক, ছন্দে যদি বলি। তবে দর্শক, আমি আরেকটা কথা বলতে চাই, যখনই পেট্রোল ডিজেলের দাম বাড়ে তারপরই দেখি যে বাজারে সব জিনিসপত্রের দাম বেড়ে যায়, আর তখনই বিরোধীরা বলতে থাকে যে কী করা যাবে, পেট্রোলের দাম বাড়ছে তাই দাম বাড়ে, তাই জিনিসপত্রের দাম বেড়েছে, দায়িত্ব মোদির, দায়িত্ব কেন্দ্র সরকারের, দাম বেড়েছে তাই জিনিসপত্রের দাম বেড়ে গেছে। আমার আজকে প্রশ্ন দর্শক, যে সত্যি যারা এই কথাটা বলে থাকেন, এই যে পেট্রোলের দামটা কমছে বা কমলো, কাল থেকে পরশু থেকে, আমি হচ্ছে আরেকটা দিন দিলাম, 3 দিন পর থেকে বাজারে জিনিসপত্রের দাম কমবে? তো যারা বলেন পেট্রোলের দাম বাড়লেই, যারা বলেন যে জিনিসপত্রের দাম বেড়ে গেছে, এই কথাগুলো যারা বলেন, তাহলে এই যে পেট্রোল ডিজেলের দামটা যে কমছে, যদিও বাংলার কোনো এখানে বাংলা সরকারের কোনো অবদান নেই, তারা তো কমাচ্ছে না, কেন্দ্রের দৌলতে যেটুকু কমবে আর কি, বাংলা কমালে আরও বেশি রিলিফ হতো। যাই হোক, কেন্দ্রের তরফ থেকে যেভাবে এক ধাক্কায় এক্সাইজ ডিউটি কমানো হচ্ছে, যেভাবে মানে দামটা কমছে, তাহলে এরপর বাজারে জিনিসপত্রের দাম কমবে? তো যদি না কমে, তাহলে যারা ওই কথাগুলো বলেন যে পেট্রোলের যে দাম বাড়ছে বলেই জিনিসপত্রের দাম বাড়ছে, শুধু একটাই গতে বাঁধা কথা, তাদের কিন্তু মানুষের কাছে জবাব দিতে হবে। যদি এই মানে এই পেট্রোলের দাম কমার পর যদি জিনিসপত্রের দাম না কমে, তাহলে তারা জবাব আর কী দেবেন? মানে আমাদেরকে ধরে নিতে হবে যে তার মানে তারা যে কথাগুলো বলে থাকেন শুধুই পলিটিক্যাল কথা, যার কোনো সারবত্তা নেই, যার কোনো বাস্তব ভিত্তি নেই। শুধু পেট্রোলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়ে না, জিনিসপত্রের দাম বাড়ার কবার পেছনে আরও অনেক কারণ রয়েছে। শুধু সব কিছুর মধ্যে পেট্রোলের দাম বেড়েছে ঘুরিয়ে দাও, লাইন ঘুরিয়ে দিয়ে কেন্দ্রের দিকে ঠেলে দাও, দিয়ে মানে একবারে পতাকা নিয়ে বেরিয়ে পড়ো রাস্তায় মিছিল করতে, এই যে একটা টেন্ডেন্সি হয়ে গেছে পলিটিক্যাল পার্টিগুলোর, আর মনে হয় সেই ধারণা ভেঙে যাবে দু একদিনের মধ্যেই, যদি না এই মানে জিনিসপত্রের দাম কমে। দর্শক কী বলবেন, যদি কিছু বলার থাকে আপনাদের অবশ্যই কমেন্ট করবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।